হ্যালো বন্ধুরা, আমি হলো অভিজিৎ এবং তোমরা দেখছো অ্যাভারটাইজ এইটি গোসাইন ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো চ্যানেল অলরেডি 900 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে 100 সাবস্ক্রাইব মানে 100 মেম্বার হয়ে কমপ্লিট হয়ে গেছে। আর টেলিগ্রাম গ্রুপে দেখছি অনেক প্রচুর প্রচুর মেম্বার এবার থেকে জয়েন হওয়া স্টার্ট করেছে। তো চ্যানেল থেকে অনেক অডিয়েন্স আসছে টেলিগ্রাম গ্রুপে। তো আমি আশা করছি যে এভাবে এগিয়ে যাবে চ্যানেলটা আর টেলিগ্রাম গ্রুপটা। তোমরা দেখতে পাচ্ছ অনেকেই সাপোর্ট করছো চ্যানেলটাকে, আর টেলিগ্রাম গ্রুপে অনেকে জয়েন হচ্ছে। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই এর জন্য। আর এই ভিডিওতে সেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা কমিউনিটি ট্যাব পোস্ট করেছিলাম। সেই কমিউনিটি ট্যাবে আমি জিজ্ঞেস করেছিলাম যে কিরকম ধরনের ভিডিও দিলে ভালো হয়। তো সেই কমিউনিটি ট্যাবের মধ্যে আমি 5 ধরনের টাইপের যে ভিডিওটা সেটা আমি পোল ক্রিয়েট করে অপশান করে সেটাতে ভোট দিতে বলি সবাইকে। তো 5খানা অপশান কী কী আমি বলে দিচ্ছি আরেকবার, তোমরা কমিউনিটি ট্যাবে গিয়ে দেখতে পারো। আমি কমিউনিটি পোস্ট করেছিলাম। তো সবচেয়ে প্রথমে আমি দিচ্ছিলাম স্টাডি টাইপের যে ভিডিওগুলো, মানে যে বিভিন্ন যে ইউটিউব ইউটিউবাররা আছে, যারা টিচাররা আছে, তারা বিভিন্ন টপিক হয়ে অনলাইন ক্লাসের মতো করে ইউটিউবে ভিডিও ছাড়ে, অনলাইন ভিডিও যেগুলো আছে স্টাডি ভিডিও টাইপের। তো ওরকম স্টাডি ভিডিও টাইপের যে কন্টেন্ট ওখানে অপশান দিই ক্লাস 9, 10 আর 11-এর জন্য শুধুমাত্র। আর তারপরে আমি দিয়েছিলাম স্টাডি স্ট্র্যাটাজি বা টিপস যেটা বলে, যে বিভিন্ন যে স্ট্র্যাটাজি প্রিপারেশন স্ট্র্যাটাজি যেটা আছে, তারপরে কী করে নোটস বানাতে হয়, সেসব ধরনের যে স্ট্র্যাটেজি টাইপের যে ভিডিওগুলো সেগুলোর জন্য একটা অপশান মানে। তারপরে আমি দিই বুক রিভিউ ভিডিও, যেটা আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে। আর তারপরে আমি হ্যান্ড রিটেন নোটস, যেটা মানে অনেকে প্রোভাইড করে হ্যান্ড রিটেন নোটস নিজের হাতে লিখে, তো ওরকম হ্যান্ড রিটেন নোটস আমি অপশান দিই। আর লাস্টে আমি দিয়েছিলাম যে সলভিং টাইপের ভিডিও, মানে যে বিভিন্ন বিভিন্ন ধরনের মডেল কোশ্চেন সেট নিয়ে সেই কোশ্চেনগুলো অ্যান্সারটা সলভ করে দিয়ে যে ভিডিওগুলো বানায়, সেরকম সলিউশন টাইপ যে ভিডিওগুলো আছে সেগুলোর একটা অপশান। তো এক্ষেত্রে আমি খুব সারপ্রাইজিং একটা রেজাল্ট দেখতে পাই। তো ওই যে কমিউনিটি টাইপের যে পোলের যে ভোটগুলো সেগুলো তোমাদের দেখাবো কোনটাতে কত পার্সেন্ট ভোট পড়েছে। ফোনের মধ্যে দিয়ে ডাইরেক্ট দেখাচ্ছি আমি। তো এখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে বুক রিভিউ ভিডিওতে। আমি জানতাম যে সবচেয়ে বেশি বুক রিভিউ ভিডিওতেই ভোট পড়বে, কারণ হলো যে আমাদের যে চ্যানেলে বুক রিভিউ ভিডিও সবচেয়ে বেশি আছে, অনেক বেশি কন্টেন্ট আছে বুক রিভিউয়ের। আর বুক রিভিউ থেকে যে ভিডিওগুলো আছে সেই ভিডিও থেকে অনেক অডিয়েন্সই আমাদের চ্যানেলে এসছে। তো সেক্ষেত্রে তারাও চায় যে আমি বুক রিভিউ ভিডিও করি। তো যাই হোক, তারপরে সেকেন্ডে যেটা দেখলাম যে স্টাডি টাইপের যে ভিডিওগুলো যেটা বললাম যে বিভিন্ন ধরনের টিচাররা বানায় অনলাইন স্টাডি যে ক্লাস যে বানায় টপিক অনুযায়ী, সেই ধরনের যে ভিডিওগুলো 29% অডিয়েন্স ভোট দিয়েছে এতে স্টাডি ভিডিও। তো আমি ভাবতে পারিনি যে আমার মতো চ্যানেল, আমি কোনো টিচার না, আমি স্টুডেন্ট একটা ক্লাস 11-এ পড়ি, তো সেক্ষেত্রে স্টাডি টাইপের ভিডিও অনেকে চেয়েছে। তো থ্যাংক ইউ বলতে চাই আমি, যে আমি কখনো এতটা এক্সপেক্ট করিনি যে স্টাডি ভিডিওতেও এত বেশিটা পড়বে, এত বেশি অডিয়েন্স পড়বে। তারপরে হচ্ছে স্টাডি স্ট্র্যাটাজি টিপস হিসেবে যে ভিডিওটা সেটা হচ্ছে ফোর্থে। আর সেকেন্ড থার্ডে যেটা আসছে মানে স্টাডি ভিডিওসে পরে থার্ডে হচ্ছে হ্যান্ড রিটেন নোটস। হ্যান্ড রিটেন নোটসও অনেকজন চেয়েছে, 11% চেয়েছে। আর স্টাডি স্ট্র্যাটেজিতে 9% ভোট পড়েছে, এটা হচ্ছে ফোর্থে। আর যেটা লাস্টে হচ্ছে মডেল কোশ্চেন অ্যান্ড সলভিং যে অ্যান্সার টাইপ, মানে যেটা বললাম সলিউশন টাইপের যে ভিডিওগুলো, সেগুলোতে মাত্র 3% পড়েছে। আমি এটা দেখে অবাক হলাম একটু যে এত কম পড়েছে কেন। তো যাই হোক, এটা হচ্ছে রেজাল্টটা, এটার কমিউনিটি ট্যাবের যে পোস্টটা দিয়েছিলাম সেটার রেজাল্ট। তো এতে আমি তোমাদের বলবো যে যারা যারা এটা জানতে ইচ্ছুক যে আমি অ্যাকচুয়ালি কীরকম ধরনের টপিকের ভিডিও চ্যানেলে বানাতে পছন্দ করি, তো সেই যে সেটা তোমরা বুঝতে গেলে এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো। সেটা প্রথমেই বলে দিচ্ছি যে পুকুরু ভিডিও অনেকেই বানিয়ে ফেলেছি চ্যানেলে, মানে বলতে গেলে যতগুলো ভিডিও প্রায় বুক রিভিউ ভিডিও। আর বুক রিভিউর জন্য আলাদা করে প্লে লিস্টও বানিয়ে দিই চ্যানেলে। তো অনেক বেশি ভিডিও আছে বুক রিভিউর, গাদা গাদা ভিডিও আছে। ক্লাস 10-এর তো অনেকগুলো আছে, ক্লাস 11-এর বুক রিভিউ ভিডিও অনেক বানিয়ে ফেলেছি, ক্লাস 10-এ মোটামুটি সব বই বানিয়ে ফেলেছি বুক রিভিউ। কিছু কিছু যে বইগুলো সেগুলো বানানো হয়নি যদিও, তো সেগুলো আমি চেষ্টা করবো যে আস্তে আস্তে বুক রিভিউ ভিডিও বানানো। তবে যেগুলি ইম্পর্টেন্ট যেসব বইগুলো সেগুলো আমি বুক রিভিউ ভিডিও অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। তো তোমাদের একটা কথা বলে নিই বুক রিভিউ ভিডিও বিষয়ে, আমি এরকম না যে অনেকে কমেন্ট করছে দেখতে পাচ্ছি যে বলছে যে এই ধরনের যে বুক রিভিউ ভিডিও সেটা দিতে, বা
এই ধরনের বই দিতে, ওই ধরনের বই দিতে। তো আমি বলবো যে আমি শুধুমাত্র আমার কাছে যেসব বই থাকে সেসব বইগুলোই শুধু ভিডিও দিতে পারি, বুকগুলো ভিডিও। আমি কোনো এরকম না যে অন্য কোনো সেলারের কাছ দিয়ে আমি বইটা কিছুদিনের জন্য নিয়ে সেটা বুক রিভিউ ভিডিও বানাচ্ছি, এরকম না। আমি কোনো বিজনেসম্যান না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি শুধুমাত্র স্টুডেন্টদের রিকমেন্ড করি যে এই বইটা আমার কাছে কিরকম লাগে, আমার যে পার্সোনাল যে কিছু মতামত সেটা শেয়ার করে দিই অডিয়েন্সদের কাছে। তো সেক্ষেত্রে আমি যাতে তাদেরও হেল্প হয় বই কেনার বিষয়ে, তো সেক্ষেত্রে আমি বুক রিভিউ ভিডিও ছাড়ি। এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই বুক রিভিউ ভিডিও ছাড়া। আমার কাছে যেসব ভালো লাগে, তো সেক্ষেত্রে আমিও একটা স্টুডেন্ট, তো সেহেতু যেমনি আমি ক্লাস টেনে যখন পড়তাম, ক্লাস টেনে অনেকগুলো ভিডিও ছেড়েছি অলরেডি, তোমরা দেখে নিতে পারো। ক্লাস ইলেভেনে তো অনেকগুলো বুক রিভিউ ভিডিও ছেড়ে দিয়েছি। তো ক্লাস ইলেভেনে আমি সব বই ছেড়ে দিয়েছি বলতে গেলে, মানে প্রতিটা বই ছেড়ে দিয়েছি, যেগুলো মেন মেন যে বইগুলো, বাংলা সহায়িকা, ইংলিশ সহায়িকা, তারপরে ক্লাস ইলেভেনের সায়েন্সের যে চারটে বই বুক রিভিউ ভিডিও ছেড়ে দিয়েছি। তোমাদের কোনো অসুবিধা নেই, আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বুক রিভিউ ভিডিও। আর আপাতত মনে হয় না যে বুক রিভিউ ভিডিও আরো বানানো দরকার আছে, কারণ ক্লাস টেনে যদিও দরকার আছে, কিছু কিছু বই এখনো বাকি আছে বানানো। এগুলো আশা করবো যে আস্তে আস্তে একদম মানে কম দেবো। এগুলো ফ্রিকুয়েন্টলি অনেক বেশি অ্যাড করা হয়েছে এই ধরনের যে বুক রিভিউ টাইপের ভিডিওগুলো। আশা করবো যে বুক রিভিউ ভিডিও একটু টপিকের যে ভিডিওগুলো সেগুলো একটু ফ্রিকুয়েন্সি কমানোর চেষ্টা করবো। অনেক বেশি ঘন ঘন দেওয়া হচ্ছিল বুক রিভিউ ভিডিও এই কদিন ধরে। একটা এই কিছুদিন আগে জীবন মুখোপাধ্যায়ের যে ইতিহাস টেক্সট বুক, সেটারও একটা বুক রিভিউ ভিডিও ছেড়েছিলাম আমি ভিডিওতে। তো যাই হোক, বুক রিভিউ ভিডিওতে গেল এটা। তো তোমরা এটা ভেবে না যে যে বুক রিভিউ টাইপের ভিডিও সেটা আমি আমি অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা শুধুমাত্র বুক রিভিউ ভিডিওর জন্য আমি বানাইনি। তুমি যেটা বললাম যে আমার যেগুলো যেসব বইগুলো আমার মনে হয় যে না অডিয়েন্সদের কাছে মতামত দেওয়া দরকার, মানে ইম্পর্টেন্ট যে বইগুলো খুব বেশি ট্রেন্ডিং হয় সেসব বইগুলো আমি দিয়ে দিই। এছাড়া আমি বাদ বাকি যেগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না, যেগুলো একটু মানে সেরকম একটা বেশি চলে না, সেসব বইগুলো একটু কম দেওয়ার চেষ্টা করি বুক রিভিউ ভিডিও। কারণ সব দিলে অন্যান্য যে ভিডিওগুলো সেগুলো আমার দেওয়া হবে না। আর যেহেতু বুঝতেই পারছো যে এবারে স্কুলও খুলে যাবে, তো সেক্ষেত্রে আমার পড়ার চাপ অনেকটা বেশি আছে। এবার থেকে রেগুলারলি ভিডিও বানানো সেরকম একটা পারবো না, তাও চেষ্টা করবো যে রেগুলারলি ভিডিও বানানো। তারপরে আমি বলবো যে যে স্টাডি টাইপের যে ভিডিওগুলো, অনলাইন স্টাডি যে ক্লাসের যে হয় অনলাইন ক্লাস, সেই ধরনের সেকেন্ডে পড়েছে এরকম ধরনের আমি ভিডিও বানাতেই পারবো। তোমরা যদি বলো যে ক্লাস 9-10 আমি ভিডিও বানাতে পারবো, এবারে ক্লাস 11-এ যেহেতু আমি নিজে পড়ছি, তো ক্লাস 11-এ সেরকম একটা বানানো আমার পক্ষে সহজ হবে না। যেগুলো আমি অলরেডি পড়ে ফেলেছি ভালোভাবে, সেগুলোর আমি ভিডিও বানাতে পারবো। কারণ তোমরা বুঝতেই পারছো যে কোনো টপিক বোঝাতে গেলে সেটাকে ভালোভাবে পড়ে নিতে হয়, তাহলে ভালোভাবে বোঝানো যায়। তো আমি ক্লাস 9-এর ভিডিও যে চেষ্টা করবো, কারণ ক্লাস 9-এর ভিডিও প্রায় বানানোই হয়নি, মানে ক্লাস 9-এর যারা অডিয়েন্স আছে তাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের জন্য অনেক ভিডিওই কম আছে, ক্লাস 10 আর 11-ই বেশি আছে আমার চ্যানেলে। তো ক্লাস 9-এরও এবার থেকে দেওয়ার চেষ্টা করবো। ক্লাস 9-এ যে ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স, বেসিক্যালি আমি ক্লাস ইলেভেন টেন আর নাইনে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথের টাইপের ভিডিওগুলো বেশি বানাই। তো সেক্ষেত্রে আমি ফিজিক্যাল সায়েন্সের আর যে ম্যাথের ভিডিওগুলো আমি ক্লাস 9-এ দেবো। আর ক্লাস 10-এ তো দেখেছি ফিজিক্যাল সায়েন্সের অনেক ভিডিও বানিয়েছি, বয়েলের সূত্র বানিয়েছি, তারপরে চার্লসের সূত্র, অনেক ধরনের অনেক অনেক ওহমের সূত্র আছে, কারেন্ট, ইলেকট্রিসিটির বিভিন্ন ধরনের টপিকের উপরে বানিয়েছি। তো এগুলো তো হলো অনলাইন স্টাডি যেটা বললাম আমি, এবার থেকে বানানোর চেষ্টা করবো। তোমরা কমেন্টেও বলতে পারো যে কিরকম ধরনের অনলাইন স্টাডি টাইপের ভিডিও বানালে ভালো হয়। মানে অনেকজনই কমেন্ট করেছিলে যে ক্লাস ইলেভেনের ফিজিক্যাল ক্লাস ইলেভেনের যে ফিজিক্সের উপরে অনলাইন স্টাডি ভিডিও বানাতে, ওটা অনেকটা হেল্প করবে বলছিল অনেকে। তো আমি চেষ্টা করবো কোন ধরনের ভিডিও বানানো। এরপর আসছে স্টাডি স্ট্র্যাটেজি টাইপের যে ভিডিওগুলো, মানে টিপস টাইপের বিভিন্ন, মানে কী করে প্রিপারেশান করতে হয় ক্লাস 11, 10 আর 9-এর উপরে যেসব ভিডিওগুলো হয়, সেগুলো আমি চেষ্টা করবো যে একটু দেওয়ার এবার থেকে। কারণ বুক রিভিউ ভিডিও খুব বেশি হয়ে গেছে আমার চ্যানেলে, তো সেক্ষেত্রে আমি স্টাডি স্ট্র্যাটেজি ভিডিও দিতে পারি। আর আমার স্টাডি স্ট্র্যাটেজি ভিডিও দিতে ভালো লাগে, কারণ আমি যেসব মানে এক্সপিরিয়েন্সগুলো আমার আছে, কনসার্ন যেগুলো আছে আমার কাছে, সেসবগুলো আমি শেয়ার করতে পারি তোমাদের কাছে। আর কিছু কিছু যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপর বেস করে কিছু কিছু কথা বলি আমি। তো সেক্ষেত্রে আমি আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে, আর আশা করবো যে আমি আমার চ্যানেলের মাধ্যমে যাতে অডিয়েন্সদের কিছু হেল্প করতে পারি পড়াশোনার বিষয়ে। আর তো
তোমরা বলবে যে স্টাডি স্ট্র্যাটেজি টাইপের কিরকম ধরনের ভিডিও বানাতে পারো। ক্লাস টেনের যে বুক রিভিউ, যে বুক কালেকশনের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে ক্লাস টেনের কিরকম ধরনের বই নিলে ভালো হয়, এসব বিষয়ে একটা গাইড টাইপের ভিডিও বানাতে, তাহলে অনেকটা হেল্প হবে, এরকম বলেছিল। তারপর অনেকে বলেছিল যে ক্লাস টেনে কী করে শুরু করব, পুরো মাধ্যমিক পর্যন্ত কী করে কীরকম বই পড়লে ভালো হয় সেসব বিষয়ে ভিডিও বানাতে। তো এরকম ধরনের আমি সাজেস্টিভ টাইপের বা একটু গাইড টাইপের যে ভিডিওগুলো, স্ট্র্যাটেজি টাইপের যে ভিডিওগুলো, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর তারপরে আসছে হ্যান্ড রিটেন নোটস। তো হ্যান্ড রিটেন নোটসের ক্ষেত্রে আমি বলবো যে হ্যান্ড রিটেন নোটস তো আমি বানাই, হ্যান্ড রিটেন নোটস আমার যেগুলো আছে, আমি যেগুলো হ্যান্ড রিটেন নোটস বানিয়েছি সেগুলো আমি পিডিএফ দিতে পারবো, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু তোমাদের যে হ্যান্ড রিটেন নোটস সেটা শেয়ার করতে হবে সবাইকে, কারণ আমার হ্যান্ড রিটেন নোটসের যে ভিউ সেরকম একটা বেশি আসছে না। তো তোমরা অবশ্যই শেয়ার করবে সেসব ভিডিওগুলো, যেগুলো আমার কাছে ক্লাস ইলেভেনের দুটো ভিডিও বানিয়েছি আমি ফিজিক্সের উপর, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2, আর ক্লাস টেনের তো কারেন্ট ইলেকট্রিসিটির উপরে অনেকগুলোই বানিয়েছি মনে হয়। তো যাই হোক, ক্লাস টেনের আমি বানাতে পারবো না, ক্লাস ইলেভেনের তবে বানাবো, ক্লাস 9-10 আমার আর বানানো হবে না হ্যান্ড রিটেন নোটস। কিন্তু ক্লাস 11 যেটা হলো, ক্লাস 11-এর কিছু কিছু বানাবো হ্যান্ড রিটেন নোটস, ফিজিক্সের বানাতে পারবো, ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টে বানাতে পারবো। আর যে বইগুলো আছে, বইগুলো যে পিডিএফ ব্যাপারে একটু আলোচনা করি, যে পিডিএফ আমি সেসব বইগুলো বানাতে পারি, সেসব বইগুলো আমার কাছে আছে। তো তোমরা বুঝতে পেরেছো হয়তো যে আমার কাছে যেসব বইগুলো আমি বুক রিভিউ ভিডিও বানিয়েছি সেসব সব বইগুলো প্রায় আছে। হ্যাঁ, কিছু কিছু বই আছে সেগুলো আমি বুক রিভিউ ভিডিও যে বানিয়েছিলাম যখন, সেসব বইগুলো আমি অন্যান্য বন্ধুর থেকে নিয়েছিলাম, বইগুলো অন্যান্য বন্ধুর থেকে, সেসব বইগুলো ছাড়া বাদ বাকি সব বই আমি শুধুমাত্র আমার নিজে যেসব বই আছে সেগুলোই বুক রিভিউ ভিডিও বানিয়েছি, এবং সেসব সব বইগুলোরই আমি পিডিএফ বানাতে পারবো। আর হ্যান্ড রিটেন নোটস হলো, আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে কোশ্চেন আর অ্যান্সার, যে সলভিং যে ভিডিওগুলো, মানে যে একটা ম্যাথ হলো, এই ম্যাথটা সলিউশন করছে, এরকম ধরনের যে ভিডিওগুলো আছে, বিভিন্ন বিভিন্ন মডেল কোশ্চেন সেট ধরে। তারপরে শুধুমাত্র ম্যাথ না, যদি ফিজিক্যাল সায়েন্সের বলো, এমসিকিউ এর যে, তারপরে নিউমেরিক্যালস যে প্রবলেমগুলো সলভিং যে ভিডিওগুলো, আমি এগুলো চেষ্টা করবো দেওয়ার, কারণ এগুলো অনেকটাই বেশি ডিমান্ড থাকে এসব ধরনের কন্টেন্ট। বিশেষ করে যারা নিউমেরিক্যাল প্রবলেম, কোনো নিউমেরিক্যাল প্রবলেম পায় না, তারা ওই ইউটিউবে সার্চ করে। তো চেষ্টা করবো এরকম ধরনের ভিডিও বানানো, এটা যদিও সবচেয়ে কম ডিমান্ড পড়েছে এটার উপরে, আমি এখনও বুঝতে পারি না কেন সবচেয়ে কম পড়েছে, কারণ অনেকেই মানে যখন সেই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস ছিল, অ্যাকচুয়ালি এটা সিজনের উপর ডিমেন্ড করছে যে কোন টাইমে আমি বলছি। তো সেই টাইমে তখন কী ছিল, তখন একটু প্রিপারেশন টাইপের ছিল, মানে সবাই তখন মাধ্যমিক পরীক্ষা ছিল বা অন্যান্য যেসব ক্লাস 12-এর যে HS পরীক্ষা, ক্লাস 11-এর পরীক্ষা, ক্লাস 9, ক্লাস 10-এর অনেক অডিয়েন্স ছিল তখন, আর ক্লাস 10-এ তখন মানে মাধ্যমিক পরীক্ষার জন্য অনেকেই এরকম ধরনের সলিউশন টাইপের ভিডিও চাইছিলো WBHO বই থেকে। তোমরা তোমরা হয়তো দেখেছো অনেকেই, যারা ওল্ড সাবস্ক্রাইবার থাকবে চাইলে। তো সেই টাইমে অনেকটাই বেশি ডিমান্ড ছিল এরকম ধরনের সলিউশন টাইপের ভিডিও দেওয়ার। তো চেষ্টা করবো যে এরকম ধরনের ভিডিও দেওয়ার এবার থেকে, কারণ এবারে আবার সামনে প্রিপারেশান চলে আসবে পরীক্ষার জন্য, তখন আবার এরকম ধরনের ভিডিও বানাতে হবে। আর যদিও আমারও তখন চাপ থাকবে, কারণ আমার নিজেরও প্রিপারেশান করতে হবে। তো আমি যেটা বললামই যে আমি এবার থেকে বেশি ইম্পর্টেন্ট ভিডিও ছাড়া আমি ছাড়তে পারবো না। তোমরা আশা করবে যে এভাবেই আমার ছেলেকে সাপোর্ট করা, আমি যতটা পারবো নিজের সবচেয়ে বেশিটা দিয়ে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো পড়াশোনার বিষয়ে, যাতে নিজের সবটুকু এফোর্ট আমি দিতে পারি চ্যানেলে, সবটুকু এফোর্ট দিয়ে আমি বিভিন্ন স্টাডি টাইপের ভিডিও বানাতে পারি। আর অনলাইন স্টাডি একটা বিষয়ে কথা বলি, যে অনলাইন স্টাডি যেহেতু আমি কোনো হোয়াইট বোর্ড নেই, সেক্ষেত্রে আমি খুব কোয়ালিটি ভিডিও আমি দিতে পারি না। যেমনি তোমরা দেখেছো ক্লাস 10 বা 11-এর যেসব ম্যাথের ভিডিওগুলো বানিয়েছি আমি রিসেন্টলি, সেসব ভিডিওগুলো খুব একটা ভালো হয়নি। তো আমি বলবো যে এইসব যে ভিডিওগুলো, এগুলো আমি চেষ্টা করবো যে হোয়াইট বোর্ড কেনার আমার ইচ্ছা আছে। তো আমি হোয়াইট বোর্ড কেনার চেষ্টা করবো, এখানে হোয়াইট বোর্ড লাগে আমি আশা করবো যে এবার থেকে ভিডিও বানানো। তো যাই হোক, এগুলো আমার কথা বলার ছিল কিছু কিছু, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমার কীরকম ধরনের ভিডিও বানাতে ভালো লাগে। তো আমি এখানে বলবো যে আমার এরকম ধরনের ভিডিও বানাতে, মানে টিচিং টাইপের ভিডিও, মানে যেটাতে আমি কিছু তোমাদের বোঝাচ্ছি বা শেখাচ্ছি, এরকম ধরনের টিচিং টাইপের ভিডিও আমার ভালো লাগে। তো
আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং কমেন্টটাও তোমরা জানাতে পারো কিরকম ধরনের ভিডিও ভালো লাগে। আর কিউ এ গ্রুপে অবশ্যই জানিয়ে যাও, অবশ্যই অবশ্যই, কারণ খুব বেশি দেরি নেই 1K হতে। আর চ্যানেলটাকে যারা চ্যানেল নিউ আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এরকম ধরনের এডুকেশন টাইপ ভিডিও দেখার জন্য। টেলিগ্রাম যে অফিসিয়াল টেলিগ্রাম, সেই গ্রুপে জয়েন হতে পারো। সেই গ্রুপে আমি যেটা বললাম যে অনেকেই জয়েন হচ্ছে, এখন 100 মেম্বার কমপ্লিট হয়ে গেছে গ্রুপে, তোমরা জয়েন হতে পারো। ওই গ্রুপের লিঙ্কও দেওয়া আছে চ্যানেলের অ্যাবাউট পেজে, দুটোই লিঙ্ক দেওয়া আছে। কিউনি গ্রুপ যেটা, কিউনি গ্রুপে জয়েন হতে, ওই গ্রুপে তোমরা যেহেতু 1K সাবস্ক্রাইবার স্পেশাল কিউনি ভিডিও বানাবো, সেই ভিডিওর যে কোশ্চেনগুলো সেগুলো তোমাদের কাছে জানতে চাইছি আমি, তো সেসব কোশ্চেনগুলো তোমরা ওই গ্রুপে জমা দিতে পারো। অবশ্যই জয়েন হয়ে যাও কোশ্চেন করতে। তো ভিডিওটা এত অব্দি, আবার পরের ভিডিও দেখা হবে। আর তো স্কুল খুলে যাচ্ছে যেটা বললাম, এবার থেকে অত বেশি ভিডিও দেওয়া হবে না হয়তো। তো তোমরা অবশ্যই ফিডব্যাক জানাও যে কিরকম ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেল দিয়ে তুমি আশা করো, বা কিরকম ধরনের ভিডিও, যেরকম ধরনের তুমি ভিডিও বলবে সেরকম ভিডিও আমি অবশ্যই বানানোর চেষ্টা করি। তো অবশ্যই বলবে। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে।